সেই জায়গাটাকে ওরা বলে হাতিনালা। হাতিনালা মানে কোন কোন জায়গাটা বলছেন? এই যে সামনে দাঁড়ালে তুমি দেখতে পাবে যে একটু উঁচু বেডের মতন আছে, ওই যে ওই সামনে, আচ্ছা 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 বুঝতে পারলে, উঁচু হ্যাঁ বেডটা, হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ জায়গাটাকে হাতিনালা বলে, এবং প্রতিদিন সেখানে হাতি দেখা যায়। আচ্ছা, আলিপুরদুয়ারের উত্তর পূর্বে ভারত ভুটান সীমান্তে সৌন্দর্যের ডালি সাজিয়ে নিয়ে আছে এই জয়ন্তী নদী। জয়ন্তী গ্রাম, তার পাশেই জয়ন্তী নদী। জয়ন্তী নদী আর তার ওপরেই ভুটানের সবুজ পাহাড়। আলিপুরদুয়ার থেকে 30 কিলোমিটার দূরে জয়ন্তী যাওয়ার সম্পূর্ণ পথই জঙ্গলে ঘেরা। 1983 সালের দেশের 15তম ব্যাঘ্র প্রকল্প হিসেবে মান্যতা পায় বক্সা অরণ্য। প্রায় 315 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এই সুবিশাল অরণ্য আজও উত্তরবঙ্গের সম্পদ। এখানে প্রায় 450 প্রজাতির বৃক্ষ দেখা যায়। এছাড়াও প্রায় 150 প্রজাতির অর্কিড এবং 10 প্রজাতির বাঁশ গাছের দেখা মেলে। এই স্থানের এত বৈচিত্র্য যে সত্যি এটি স্বর্গরাজ্যের সাথে তুলনা করা হয়। জীব বৈচিত্র্যেরও খামতি নেই এতটুকু। বন দপ্তরের হিসেবে 284 রকমের পাখি, 73 প্রজাতির স্তন্যপায়ী এবং 76 প্রজাতির সাপের দেখা মেলে এখানে। বন্য প্রাণ বলতে এখানে চিতা, বাইসন, বন্য শুকর, বন্য কুকুর, হাতি, কাঠবিড়ালি, গাউর, চিতল, হরিণ অন্যতম। বক্সা বন ও জয়ন্তী নদী অববাহিকায় থাকা এই প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য আপনাকে পাগল করে তুলবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু একথা অনস্বীকার্য যে এর পেছনেও আছে এক রূঢ় বাস্তব। নদী বা পরিবেশ বিজ্ঞানীদের মতে প্রাণচঞ্চলা উৎফুল্ল এই নদীর আয়ু ক্রমেই ফুরিয়ে আসছে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আজ জয়ন্তী নদী, অথচ তার মৃত্যু নিশ্চিত জেনেও কিছু করার নেই। জয়ন্তী নদী একটি আন্তর্জাতিক নদী। এটি ভুটান, ভারত ও বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়া একটি স্বীকৃতিহীন আন্তর্জাতিক নদী। নদীটির উৎপত্তি ভুটান পাহাড়ে। ভুটান থেকে উৎপত্তি লাভের পর জয়ন্তী নাম নিয়ে ভুটান থেকে নেমে এসেছে পশ্চিমবঙ্গে। এরপর বক্সা ব্যাঘ্র প্রকল্পের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে নদীটি আলিপুরদুয়ার জেলার একটি বিস্তীর্ণ অঞ্চল অতিক্রম করে নদীটি প্রবেশ করেছে কোচবিহার জেলায়। এইখান থেকেই এই নদীটির নাম হয়েছে গদাধর। গদাধর বা জয়ন্তী নদী কোচবিহারের একটি দীর্ঘ পথ অতিক্রম করে কোচবিহারের শেষ প্রান্ত অর্থাৎ কোচবিহারের বালাভূত নামক স্থানে গিয়ে এই আন্তর্জাতিক নদী গদাধর, তোরসা, কালজানি, রায়ডাক, ঘরঘরিয়া এই 5টি নদী একত্রিতভাবে দুধকুমার নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং সবশেষে নদীটি ব্রহ্মপুত্র নদীতে এসে মিলিত হয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি দূরে, ওইটা প্রথম নদীটা কি নদী বললেন? এটা দূরে যেটা ফাঁকে আছে না, নৌকা, নৌকা যেটা আছে, যেটা নৌকা আছে, ওটা আছে গদাধর। গদাধর, তারপরে তারপরে আছে কালজানি, তোরসা, ঘরঘরিয়া। কালজানি, তোরসা, ঘরঘরি, ঘরঘরিয়া, গদাধর। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে জয়ন্তী নদী, তো এই জয়ন্তী নদীর যে মূল সমস্যা, মানে আমরা দেখি যে চুলের মতন সরু হয়ে যাচ্ছে নদী এবং রিভার বেড দিগন্ত বিস্তৃত চওড়া হচ্ছে, মানে এই যে সমস্যাটা, এটা কিভাবে, এটার মানে কেন হচ্ছে, কারণটা কি? এটা ব্রিটিশ আমলে শেষের দিকে চা বাগানের পাশাপাশি ওদের ওখানে প্রচুর ডলোমাইট ফ্যাক্টরি ছিল এবং ওপারে হচ্ছে ভুটান আর এপারে হচ্ছে আমাদের ভারতবর্ষ, দুই দেশেরই এখানে ডলোমাইট ফ্যাক্টরি ছিল প্রচুর পরিমাণে। যখন এই ডলোমাইট ফ্যাক্টরি থেকে অনিয়ন্ত্রিতভাবে ডলোমাইট তোলা হচ্ছিল, সেই সময়টা থেকেই জয়ন্তীর অধঃপতনের শুরু জয়ন্তী নদীর। এবং আমাদের দেশের শাসকরা সেই সময়টা বুঝতে পেরেছিলেন, বিভিন্ন পরিবেশ বিজ্ঞানীরা এটা নিয়ে সচেতন করার ফলে আমাদের দিকের অর্থাৎ ভারতের দিকের ডলোমাইট ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যায়,
কিন্তু দিক থেকে যে ডলোমাইট ফ্যাক্টরিগুলো ছিল ওগুলো এখনও চলছে এবং এখনও ওখান থেকে মাইনিং করে ডলোমাইট তুলছে, যার ফলে আমাদের এদিকে বন্ধ হয়ে গেলে কী হবে, দিককার ডলোমাইট আস্তে আস্তে ওই ধস আকারে নেমে জয়ন্তী রিভার বেডটাকে উঁচু করে দিচ্ছে, চওড়া করে দিচ্ছে। আচ্ছা, এর ফলে যে বক্সা বাঘবনের ভেতরে যে ছোট ছোট জলের সোর্সগুলো ছিল, জলের জায়গাগুলো ছিল যেগুলো থেকে ফরেস্ট বন্য জন্তু জানোয়াররা জল পান করত, সেগুলো আস্তে আস্তে বুঝে গিয়ে ওদের একটা বিশাল একটা সংকটের পরিবেশ তৈরি হয়েছে। আচ্ছা, ভীষণ গুরুত্বপূর্ণ একটা কথা বললেন আপনি, বলছেন যে আমাদের দিককার যে ডলোমাইট ফ্যাক্টরিগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে গেলেও এখনও ওই ওপরের মানে প্রত্যেকটা এই নদীর আপার স্ট্রিমে আসছে সেসব দিকে এখনও ফ্যাক্টরিগুলো আছে, এখনও কিছু কিছু আছে। আচ্ছা, এবং তার মধ্যে আইনি বেআইনি দু রকমেরই থাকতে পারে। আচ্ছা, তো এই যে অনিয়ন্ত্রিত এই ডলোমাইট তোলার ফলে শুধুই কি ডলোমাইট উত্তরণ, নাকি তার সাথে এই যে বন, যে সেই বনও কাটা হচ্ছে, বা নাকি বনটা ঠিকই আছে শুধুমাত্র ডলোমাইট উত্তোলনের জন্য এই সমস্যাটা সৃষ্টি হচ্ছে? তিন রকম সমস্যা এখানে। এক হচ্ছে ওই ডলোমাইটের ডলোমাইট মাইনিংয়ের ফলে যে ভূমি ধস, ভূমি ভাঙন, পাহাড় ভেঙে যাচ্ছে, এটা হচ্ছে। আর সেই সঙ্গে আমাদের এখানে কিছু অসাধু লোক ওখানে নদীর বুক থেকে যে নদীর বোল্ডার, সে বোল্ডার চুরি করে ওরা মানে তুলে নিচ্ছে, নদীর বুক থেকে বোল্ডার তুলে নিচ্ছে। এই বোল্ডার হচ্ছে নদীর কী বলবো, নদীর আমাদের যেরকম মাসল মাংসপেশি, বোল্ডার হচ্ছে নদীর সেরকম মাংসপেশি। সারা নদীটাকে বনভূমিটাকে বোল্ডারগুলোই ধরে রাখে, বন্যার বাড়তি জল, ভূমিধসের বাড়তি ধুলোবালি কাদা এই বোল্ডারগুলোই কিন্তু আটকায়। এই বোল্ডারে আটকেই জলের স্রোত বেশি তীব্র হতে পারে না এবং গাছগাছালি উপড়াতে পারে না। কিন্তু এখন বোল্ডারহীন ন্যাড়া মরুভূমির মতো নদী, পাহাড় থেকে অবাধে কাদা জল ঘোলা মাটি নেমে আসছে বিনা বাধায়, স্বভাবতই নিচু জায়গাগুলো ভরাট করে দিচ্ছে। আর এত ফোর্সে জলটা নামে সেখানে গাছপালা সব উপড়ে টুকরে পরিষ্কার করে দিচ্ছে, এবং কিছু অসাধু লোক গাছপালা কাটছে, জঙ্গলের গাছপালা তো সেটা কাটছেই, সেটা অনেক আগে থেকে চলছে, মানে তার জন্য একটা নদীর বড় একটা সমস্যা তৈরি হচ্ছে। আচ্ছা, এই যে জয়ন্তী পরবর্তীকালে নিচের দিকে নেমে এর নাম হয়েছে গদাধর, তো আমরা জানি যে ভুটান থেকে নেমে আসছে আরও নদী, যেমন কালজানি, যেমন তোর্ষা। আচ্ছা, এই নদীগুলোর আপার স্ট্রিমও কি এই ধরনের মানে কার্যকলাপ হয়? অবশ্যই, মানে হয় না এটা বলা যায় না। আচ্ছা, তার মানে আপনি বলতে চাইছেন এই যে আন্তর্জাতিক এই যে নদীগুলো, এই নদীগুলোর ক্ষেত্রে মানে সমস্যা দুটো দেশের মানে সাথে যদি না বসা হয় বা এই আন্তর্জাতিক আইন লাগু না হয়, তাহলে এই সমস্ত নদীগুলোকে বাঁচানো আরও সমস্যার সম্মুখীন হচ্ছে দিনের পর দিনে আমরা। আচ্ছা, ধন্যবাদ। নদী বিশেষজ্ঞ কল্যাণ রুদ্র বলেন যে 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পরেই বাউন্ডারি কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল যে ভারত বাংলাদেশের 54টি নদী ভবিষ্যতে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে, তারই একটি হল আজকের জয়ন্তী নদী। কল্যাণবাবু আরও জানান জয়ন্তীর বিপদটা অনেক বেশি, কারণ এই নদীর উৎপত্তি স্থল ভুটানে, মধ্যভাগটি পড়েছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের মধ্যে, স্বাভাবিকভাবেই পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা একটি তীব্র বেগবান নদী আচমকায় সমতলে নেমে তার গতিবেগ হারিয়ে ফেলে এবং এই কারণে তার বহন ক্ষমতাও প্রায় শূন্যে এসে ঠেকেছে। পাহাড় থেকে নেমে আসা ডলোমাইট মিশ্রিত নুড়ি কাঁকড় জমে নদীখাত দিনের পর দিন উঁচু হয়ে যাচ্ছে। একমাত্র আন্তর্জাতিক স্তরে আলোচনা ছাড়া এই সমস্যা সমাধানের আর কোনো পথ নেই। শেষ 21 বছরে অন্তত 20 ফুট উঁচু হয়েছে জয়ন্তী নদী। জয়ন্তী নদী খাতে টিকে থাকা জয়ন্তী সেতুর একেবারে ওপরের অংশটি এই সভ্যতার শেষ স্মৃতিচিহ্ন নিয়ে আজও দাঁড়িয়ে আছে। এবং এই ব্রিজটা কিন্তু অনেকটা উঁচুতে ছিল, 93-র বন্যায় নদীর বেডটা ভরে এই হয়ে গেছে। আচ্ছা, মানে ধরো ব্রিজ থেকে প্রায় 10 ফুট নিচে নদী বইত। বাপরে বাপ, মানে ইংরেজ আমলের ব্রিজ এটা। হ্যাঁ, 915। হ্যাঁ, এই দেখো ইংরেজ ইঞ্জিনিয়ার সব আছে, মানে এটা একদম ব্রিজের টপ। হ্যাঁ, এটা ব্রিজের টপ, এই দেখো না এই যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেলিং এর
নদীটা আসছে ওই 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 দিক থেকে নাকি? আর ওই যে লেপচা খা বললো, এই যে উঁচু পাহাড়টা তুমি দেখতে পাচ্ছ যেটা সাদা, হ্যাঁ এই সাদা একটু ধস নেমেছে, হ্যাঁ তার পেছনে উঁচু পাহাড় হচ্ছে লেপচা খা। আচ্ছা, আমরা যখন হাঁটতে হাঁটতে গেলাম সেই হ্যাঁ হ্যাঁ লেপচা খাতে ট্রেকিং করতে করতে গেছিলাম।